এই গাড়িটির ভিতরে হচ্ছে বিস্কেট কালার এবং সিট পাওয়ার পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোলার এবং তার সাথে রয়েছে উডেন প্যানেল সম্পূর্ণভাবে জি প্লাস প্যাকেজের একটি গাড়ি যারা কিনতে চাচ্ছেন সীমিত বাজেটে বাংলাদেশ ইউজকার তাদের জন্য আমি আমার আজকের এই গাড়িটি সম্পূর্ণভাবে দেখাবো হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম বিডিকার কার বন্ধুরা আমি আলামিন হোসেন প্রতিদিনের মতো আছি আপনাদের সাথে নতুন নতুন গাড়ির ভিডিও নিয়ে আমরা আজকের ব্লোগে আপনাদেরকে দেখাবো টয়টা ব্র্যান্ডে টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটি গাড়ি অনেকেই আছেন যারা বাংলাদেশ ইউজ কার্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি টয়টা ব্র্যান্ডে টয়টা এলিয়ন গাড়ি কিনতে চাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি তাদের জন্য আমি আমার আজকের এই গাড়িটি সম্পূর্ণভাবে দেখাবো বন্ধুরা এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন দুই সালে সিসি হচ্ছে পনেরোশো গাড়িটি সম্পূর্ণভাবে অকটেনে চলছে গাড়ির কাগজ সম্পূর্ণভাবে বর্তমানে আপডেট করা আছে তো বন্ধুরা এই গাড়িটির ভিতরে হচ্ছে বিস্কেট কালার এবং সিট পাওয়ার পুশ স্টার ক্রুজ কন্ট্রোলার এবং তার সাথে রয়েছে উডেন প্যানেল সম্পূর্ণভাবে জি প্লাস প্যাকেজের একটি গাড়ি যারা কিনতে চাচ্ছেন সীমিত বাজেটে বাংলাদেশ ইউজকার তাদের জন্য আমি আমার আজকের এই গাড়িটি সম্পূর্ণভাবে দেখাবো গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর শেষে আমি অবশ্যই গাড়িটির প্রাইস বলে দিব যাতে ভিডিওর মাধ্যমে আপনি গাড়িটি দেখার সাথে সাথে গাড়িটির দাম সম্পর্কেও ভালো একটা আইডিয়া নিতে পারেন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য এবং ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে অল্প একটু কথা বলি সেটা হচ্ছে আপনি যখন একটা বাংলাদেশ ইউজকার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবেন আপনি আমার কাছ থেকে কিনুন আর যেখান থেকেই কিনুন গাড়িটি কেনার আগে অবশ্যই সেই গাড়িটির বডিতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা গাড়ির ইঞ্জিন সংক্রান্ত কোনো প্রকারের সমস্যা আছে কিনা গাড়ির কাগজ সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা এই বিষয়গুলো আপনাকে সম্পূর্ণভাবে দেখে শুনে বুঝে এরপরে গাড়িটি ক্রয় করতে হবে গাড়িটি কেনার পরেই আপনি যেন কোনো প্রকারের সমস্যায় না পড়েন সেই দিকে আপনাকে সবসময় খেয়াল করতে হবে আর আমরা যারা শোরুমের লোক রয়েছে আমরা একটা গাড়ি কিনতে গেলেই এই বিষয়গুলো সবার আগে দেখে শুনে বুঝে এরপরে গাড়িটি ক্রয় করি যিনি আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করবেন যিনি আমাদের কাস্টমার হবেন গাড়িটি কেনার পরেই তাকে যেন কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হতে না হয় সেই দিকে আমরা সবসময় খেয়াল রাখি তো বন্ধুরা চলুন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন আর ভিডিওর শেষে অবশ্যই প্রাইসটা বলে দেবো যাতে আপনি গাড়িটির দাম সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি একটু গাড়ির সামনের যে শেপটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন টয়টা ব্র্যান্ডের টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটি গাড়ি যার মডেল ইয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সালে সিসি পনেরোশো তেলের গাড়ি অক্টেন চালিত গাড়ি এই গাড়িটির সামনে প্রোজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে যে লাইটটি আছে সেটা টয়টা ব্র্যান্ডের অরিজিনাল আছে লাইটে একটু স্কারচ আছে কিন্তু আমরা এই লাইটটি চেঞ্জ করি নাই কেননা এটি অরিজিনাল লাইট এর জন্য আমরা রেখে দিয়েছি আপনি যদি বলেন এই লাইটটি চেঞ্জ করে দেওয়ার জন্য হ্যাঁ তবে সেটা আমরা ইনশাল্লাহ করে দিব তবে যে লাইটটি আছে সেটা অরিজিনাল এবং ভালো আছে প্রোজেকশন হেডলাইট এবং সামনের গ্রিলের শেপ বিশ সিরিয়াল গ্রিলের শেপ সম্পূর্ণভাবে টয়টা ব্র্যান্ডের অরিজিনাল রয়েছে এবং এখানে আপনার যে বডি কিট রয়েছে আপনার যে আরেকটি প্রজেকশন হেডলাইট গাড়িটির সামনে পিছনে ডানে বামে প্রত্যেকটা গ্লাসি টয়টা ব্র্যান্ডের অরিজিনাল এটা পার্সোনাল ইউজের গাড়ি আমি গাড়ির ভিতরের কন্ডিশন বাহিরের কন্ডিশন যখন দেখাবো তখন আপনি বুঝতে পারবেন যে গাড়িটি বর্তমানে কী কন্ডিশনে আছে গাড়িটির যে এইচইডি ফগ লাইট এখানে ব্যবহার করা হয়েছে গাড়ির একটু ফুল বডির শেপটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর গাড়িটির ভিতরে হচ্ছে আপনার বিস্কেট কালার যেটাকে আমরা বেজ কালার বলি এবং বাইরে হচ্ছে পাল কালার গাড়িটির সামনের সিট পাওয়ার আমি ভিতরের কন্ডিশন দেখাবো যে ভিতরের বর্তমান কন্ডিশন কীরকম আছে আর গাড়িটির ফুল বডির কন্ডিশনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি আপনার পুশ স্টার্টের একটি গাড়ি ক্রুজ কন্ট্রোল প্লাস হচ্ছে উডান প্যানেল আর গাড়িটির যে টায়ার অ্যালোরিম কন্ডিশন এটা হচ্ছে ডব্লিউ স্পেশাল একটি অ্যালোরিম আপনার এটা লাকজেরিয়াস যেই ভদ্রলোক ইউজ করেছেন তিনি তার পছন্দমতো অ্যালোরিম টায়ার লাগিয়েছেন এবং তিনি আমাদের হাতে গাড়িটি ছাড়ার দুই মাস আগেই এই টায়ারটা তিনি অ্যালোরিম সহ লাগিয়েছেন কোয়ালিটি কন্ডিশন খুবই ভালো আছে একদম আপনি এই গাড়িটিতে নতুন অ্যালোরিম টায়ার পেয়ে যাচ্ছেন চারোটা চাকাই একদম নতুন রয়েছে গাড়িটির বডি বডির এখানে একটা নিকিলের বিট আছে আর গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একটা ইউজ কার কিনতে গেলে আপনাকে প্রথমে দেখতে হবে যে সেই গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না একটা ইউজকার কিনতে গেলে প্রথমেই হচ্ছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না এরপরে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কি না গাড়িটি কেনার পরেই আপনাকে কোনো গ্রেজে আবার কাজ করাতে হবে কি না সব বিষয়গুলো দেখে এরপরে আপনাকে গাড়িটি ক্রয় করতে হবে আর সেক্ষেত্রে আমরা যারা শোরুমের লোক আছে আমরা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে দেখে এরপর আমরা গাড়িটি ক্রয় করি তো বন্ধুরা এই গাড়িটির বাইরে হচ্ছে পাল কালার বাহিরে হচ্ছে পাল কালার ভিতরে বিস্কিট কালার উপরে যে স্লিং উপরে যে স্লিংটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে জি প্লাস গ্রেটের একটি গাড়ি গাড়ির এখানে উপরে আপনার যে বডি কিট রয়েছে উপরে এখানে দুইটা বডি কিট রয়েছে আমি একটু গাড়ির যেই পিছনের শেপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ফোর গ্রেটের গাড়ি বিশিরাল এখানে আপনারা ডাবল বডি কিট পাচ্ছেন এখানে একটা বডি কিট তার পাশে এখানে আরেকটি বডি কিট অর্থাৎ গাড়িটি কিন্তু যে ভদ্রলোক চালিয়েছেন তিনি তার নিচের মতো করে তিনি গাড়িটি সাজিয়েছেন গাড়িটির পিছনের যে ব্যাকলাইট পিছনের দুটি ব্যাকলাইটই আপনার টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল আছে এই গাড়িটি এতটা ফ্রেশ যে আপনি যখন সরাসরি আসবেন দেখবেন চালাবেন তখন অবশ্য গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে আমি আপনাদেরকে গাড়িটি কিন্তু টোটালি ফুল বডির কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যদিও ভিডিওর মাধ্যমে একটা গাড়ির সমস্ত দিক কিন্তু দেখানো সম্ভব না তবুও আমি চেষ্টা করছি যারা আছেন এই গাড়িটি যাদের পছন্দ তারা অবশ্যই সরাসরি যদি দেখতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের অবস্থান ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোট নাম্বার সেভেন শোরুমের নাম এ অ্যান্ড এ কার সেন্টার ভিডিওটির শুরুতে এবং শেষের দিকে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সে নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে আপনি চলে আসতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটি গাড়ি আমি গাড়িটির টোটাল কোয়ালিটি কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমি একটু গাড়ির যে পিছনের দিকে চলে আসলাম এই গাড়িটি বর্তমানে অরিজিনাল কালারে আছে গাড়িটি বর্তমানে অরিজিনাল কালারে আছে কিছু আপনাকে টাচ আপ করতে হবে এখানে কিছু স্কাচ রয়েছে কিছু টাচ আপ করতে হবে কিন্তু আমরা কোনো কাজ করাইনি কেননা অনেকেই আছে যে হালকা একটু টাচ আপের কাজ থাকুক কিন্তু অরিজিনাল কালারে থাকুক এরকম একটা গাড়ি কিনতে চায় তাদের জন্য এই গাড়িটি যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছি আপনার আপনাদের সাথে যখন কথাবার্তা হবে আপনারা যদি কাজটি করিয়ে নিতে চান তবে সেটা পারবেন আবার অনেকে আছে যে না এক থেকে দেড় বছর দুই বছর চালানোর পরে টোটাল কাজ একসাথে করাবে তারাও ইনশাআল্লাহ গাড়িটি দেখতে পারেন তো বন্ধুরা আমি গাড়ির যে ফুল বডির কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনারা গাড়ির ফুল বডিটা একটু দেখতে পাচ্ছেন আর এখানে প্রত্যেকটি সাইড গ্লাস বলেন সামনের ফ্রন্ট গ্লাস পিছনের গ্লাস সব কিছুই অরিজিনাল রয়েছে এবং এখানে গ্লাসের উপরে একটা মিরোর কাবার রয়েছে গ্লাস কাবার এখানেও আপনারা যে বডির যে নিকেলটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি গাড়িটি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এবার একটু গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা দেখাবো যে বর্তমান ভিতরের কন্ডিশন কীরকম আছে গাড়িটার চাবি তো বন্ধুরা এটি কিন্তু পুশ স্টার্টের গাড়ি আমার হাতে রিমোট আর গাড়িটির ভিতর হচ্ছে বিস্কেট কালার এবং ওরিজিনাল সিট এই গাড়িটির যে সিট কভার ছিল সেটা আমরা খুলে ফেলেছি আর এটা দেখার জন্য যে গাড়ির ভিতরের সিটের কন্ডিশন ভালো আছে কিনা না কোথাও কোনো ছিঁড়াফাড়া আছে কিনা আর এটা হচ্ছে আপনার সিট পাওয়ার মানে অটো সিট আপনার পাওয়ার সিট এখানে উডেন প্যানেল আছে গ্লাস মিনিমাইজ বাটন তো আপনার গাড়ির ভিতরে খুবই কমফোর্টেবল সিট এবং এলিয়ন গাড়ির ভিতরে পর্যাপ্ত জায়গা থাকে আপনারা জানেন সিট পাওয়ার উডেন প্যানেল এরপরে আপনার সাউন্ড সিস্টেম আপনার খুবই সুন্দর সাউন্ড সিস্টেম আর পুশ স্টার ক্রুজ কন্ট্রোলার আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এই গাড়িটি আমি একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে যেই কন্ডিশনটা দেখাবো এটা পুশ স্টার্টের গাড়ি গাড়ির সাউন্ড কন্ডিশন খুবই ভালো গাড়িটি এখন সম্পূর্ণভাবে স্টার্টে আছে গাড়িটি তো বন্ধুরা আমি একটু আপনাদেরকে যেই গাড়িটির ভিতরের কন্ডিশন দেখাচ্ছি এখন গাড়িটি কিন্তু বর্তমানে স্টার্টে আছে গাড়িটির যে ব্যাক ক্যামেরা কিন্তু অটো চালু হয়ে গেছে অর্থাৎ আপনি যখন গাড়িটি রান করবেন আপনি যখন গাড়িটি রান করবেন অর্থাৎ আপনার গিয়ার মানে আপনি দিতে দিলেও কিন্তু এই ক্যামেরাটা অলওয়েজ চলতেই থাকবে এই ক্যামেরাটা অলয়ে চলতে থাকবে আবার আপনি যখন যেই ব্যাগ গিয়ারে দিবেন যখন আপনি ব্যাগ গিয়ারে দিবেন তখন কিন্তু এই ক্যামেরাটা চলতে থাকবে এরপরে এই ক্যামেরাটা নন স্টপ চলতেই থাকবে এটা আপনার জন্য কি সুবিধা হবে যখন আপনি গাড়িটি রানিংয়ে থাকবেন পিছনে কেউ আছে কি না ব্যাগে দিতে গেলে বা আপনার রানিং অবস্থায় কেউ কোন গাড়িটা কত দূর পিছনে আছে সেটা কিন্তু আপনার দেখার সুযোগ আছে আবার ব্যাক ব্যাক ক্যামেরা তো আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট তো বন্ধুরা এই গাড়িটি কিন্তু যেই অ্যান্ড্রয়েড ডিবিডি প্লেয়ারটি রয়েছে অ্যান্ড্রয়েড ডিবি প্লেয়ার এবং এটা হচ্ছে আপনার নকটাস আপনি এখান থেকে বিটি অর্থাৎ ব্লুটুথ কালেকশন টিভি এরপরে ইউএসবি কার্ড আপনি ডিস্ক রেডিও আপনি টোটালটাই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আমার গাড়িটির টোটাল কন্ডিশন আপনার যে এসির প্যানেলগুলো খুবই সুন্দর আপনার এখানে উডেন প্যানেল এলিয়নে এই লাগিয়ে নিয়েছে ড্যাক্সবোর্ডের উপরে তবন্ত আমি গাড়িটির যে ভিতরের কন্ডিশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা এসির প্যানেল কিন্তু টয়টা ব্র্যান্ডের এবং অরিজিনাল রয়েছে আপনার এখানেও কিন্তু উডেন প্যানেল রয়েছে প্লাস হচ্ছে গিয়ার লিভার আর গাড়ির যেই এখানের যে বক্স রয়েছে আপনার প্রয়োজনীয় মালামাল রাখার জন্য গাড়ির সামনে পিছনের সব দুটো সিটই কিন্তু খুবই সুন্দর আর পিছনের যে সিটের কন্ডিশন আমি দেখাবো আর আপনার স্লিং বোর্ডের কন্ডিশনটা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে ক্রুজ কন্ট্রোলার তো বন্ধুরা আমি একটু গাড়িটির যেই পিছনের কন্ডিশনটা দেখাবো পিছনের তিনটি সিট রয়েছে আমি একটু গাড়ি স্টার্টটা অফ করে দিচ্ছি গাড়িটা এখন বর্তমানে আপনার স্টার্ট অফ আছে গা গাড়িটির অনেকেই আছে যে ভিতর হচ্ছে বেজ কালার অর্থাৎ বিস্কেট কালার বাহির হচ্ছে পাল কালার গাড়ি কিনতে চাচ্ছেন আপনার ফ্যামিলি ইউজের জন্য পার্সোনাল ইউজের জন্য তাদের জন্য গাড়িটি খুবই পারফেক্ট আর গাড়িটি বর্তমানে যে কন্ডিশনে আছে গাড়িটি নেওয়ার পরে আপনাকে আর কোন প্রকারের কাজ করাতে হবে না অর্থাৎ ফুল কমপ্লিট করে একটি গাড়ি পাবেন আর যে কাজটি করাতে হবে সেটা হচ্ছে গাড়িটির সামনে এবং পিছনে আপনার যে বাম্পারটি লাগাতে হবে আর বাম্পারটি লাগানোর জন্য বাম্পারটি লাগানোর জন্য আমাদের নিজস্ব আপনার দোকান আছে সেখান থেকে আমরা সামনে পিছনে বাম্পারটি লাগিয়ে দিতে পারবো আর এখানে আপনার শুধু সিট কাভারটা লাগাতে হবে যেটা আছে এটা হচ্ছে আপনার ওরিজিনাল সিট কাভার তো আপনি আমি একটু গাড়ির যেই ভিতরে তিনটি সিট রয়েছে সিটের স্পেস প্লাস হচ্ছে আপনার হাই উপরের হাই লেগ স্পেস কীরকম আছে আমি একটু নিজে দেখানোর চেষ্টা করছি গাড়িটি কিন্তু বর্তমানে খুবই কমফোর্টেবল সিট এবং সিটের কন্ডিশন কিন্তু খুবই ভালো কোনো ছেঁড়া নাই একটা ইউজকার কিনতে গেলে এই যে সিটের কন্ডিশন উপরে স্লিং বোর্ডের কন্ডিশন সামনের বোর্ডের কন্ডিশন সব কিছু কিন্তু খুবই দেখা গুরুত্বপূর্ণ গাড়ির সাউন্ড কোয়ালিটি সব সহ তবু আমরা এই গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা বিট চেক করেছি এবং গাড়িটি কেনার আগেই শিওর হয়েছি যখন দেখেছি যে গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তখন কিন্তু আমরা এই গাড়িটি ক্রয় করেছি আর গাড়িটি যখন আপনিও আমাদের শোরুমে আসবেন সরাসরি এসে যখন দেখবেন তখন আপনি নিজেও চেক করে নেবেন যে কোনো চেক পয়েন্ট থেকে আপনি অবশ্যই চেক করে নেবেন তো বন্ধুরা আমি একটু গাড়িটির যে ব্যাগ ডালার একটু দেখাবো ব্যাগ সম্পূর্ণভাবে পাওয়ার রয়েছে অর্থাৎ পাওয়ার ব্যাগ এটা আনলক হয়ে গেল আমি একটু গাড়ির যেই ভিতরের কোয়ালিটি কন্ডিশনটা দেখাচ্ছি গাড়ির ভিতরে কিন্তু কোনোভাবেই সিএনজি বা এলপিজিতে কিন্তু কনভার্ট করা হয়নি গাড়িটি বর্তমানে তেলেই চলতেছে আর আমি আপনার ব্যাগ ডালার এই কন্ডিশনটা এফাকে একটু দেখাচ্ছি যে বর্তমানে যে আপনার চ্যাসিস এখান থেকে কিন্তু চ্যাসিসের কন্ডিশনটা কিন্তু দেখা সম্ভব এবং এখানে আপনারা যে টুলসগুলো পাবেন প্লাস হচ্ছে আপনারা স্পেয়ার চাকাটা পাবেন স্পেয়ার চাকা এখন পর্যন্ত খোলা হয়নি যেভাবে একদম অরিজিনাল ফিটিং আছে জাপান ফিটিং আর সেভাবেই রয়েছে আর গাড়ির পিছনের বিটগুলো আমরা চেক করেছি কোথাও কোনো প্রকারের ইংশালে অ্যাক্সিডেন্ট হিস্টুডেন্ট খুঁজে পাইনি তো বন্ধুরা এবার আমি একটু গাড়িটির যেই সাবনের ইঞ্জিন কন্ডিশন দেখাবো আপনি একটা ইউজ ইউজকার কিনতে গেলে একটা ইউজ ইউজকার কিনতে গেলে আপনার গাড়িটির সমস্ত দিকগুলো কিন্তু ভালোভাবে নিখুঁত করে দেখতে হবে কোথাও যেন কোনো প্রকারের প্রবলেমে আপনি না পড়েন সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখান থেকে আপনার বনাট খুলতে হবে যারা জানেন তা তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ যারা না জানেন তাদের জন্য অনেক দেখার বিষয় আছে তো বন্ধুরা অনেকেই আছে যারা একটা গাড়ি প্রথম ইউজ করতে চাচ্ছে মেনটেনেন্স করতে চাচ্ছে আর কিছুদিন আগে আপনার গাজীপুর থেকে এক ভাই এসছিলো যে ভাই যারা প্রথম মেনটেনেন্স করতে আছে তাদের জন্য একটা ভিডিও বানান যে তারা সকাল থেকে আসলে একটা গাড়ি মেনটেন করতে কী কী প্রয়োজন তো সেই সম্পর্কে আমি আমার এই কার ব্লক চ্যানেলেই একটা আপনার ভিডিও আপলোড করবো শুধু তাদের জন্য তো এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই গাড়িটির ইঞ্জিন গাড়িটিতে টয়োটা ব্র্যান্ডের ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসির চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আছে এই গাড়িটি পার্সোনালভাবে ইউজ হয়েছে বিদায় গাড়ির ইঞ্জিন কন্ডিশন বডির কন্ডিশন ভিতরের কন্ডিশন আমি সব কিছু একটু ফ্রেশ দেখা দেখাতে পেরেছি আর এই গাড়িটি আমরা আনার পর এখন ওয়াশ হয়েছে পালিশ হয়েছে বর্তমানে গাড়িটি ফুল কমপ্লিট করা আছে গাড়ির ব্যাটারি সহকারে কোথাও কোনো প্রকারের প্রবলেম নাই গাড়ির ইঞ্জিনজনিত কোনো সমস্যা নাই গাড়ির ভিতরে বডিতে কোনো সমস্যা নাই যা আছে একদম টোটালি অরিজিনাল এবং কমপ্লিট করা শুরুম থেকে শোরুম কন্ডিশন গাড়ি নিতে চাইলে আপনি এই গাড়িটি আমাদের শোরুম এসে দেখতে পারেন আর গাড়িটির উপর যেই ইঞ্জিন কাবারটা আমি একটু দেখাচ্ছি সম্পূর্ণভাবে ইঞ্জিন কাবারটা কিন্তু লাগানো আছে আর জাপান থেকে যে সিলগুলো ছিল সমস্ত ছিলগুলোই আছে এবং সামনের বিটগুলো একদম ভালো আছে তো বন্ধুরা এবার এই গাড়িটি আপনি কোন জায়গা থেকে এবং কত প্রাইজের মধ্যে কিনতে পারবেন চলুন সেই সম্পর্কে একটু আলোচনা করি হ্যালো ভিউয়ার্স আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম তো এই গাড়িটি যদি আপনার ভালো লাগে এবং সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের অবস্থান ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোট নাম্বার সেভেন শোরুমের নাম এ অ্যান্ড এ কার সেন্টার বন্ধুরা এ অ্যান্ড এ কার সেন্টার গাড়ি ক্রয় এবং বিক্রয়ের এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি আপনার পছন্দর যে কোনো গাড়ি কিনে নিতে পারবেন এবং আপনার কাছে কোনো গাড়ি যদি বিক্রির জন্য থাকে তবে সেই গাড়িটিও আপনি এ অ্যান্ড এ কার সেটার মাধ্যমে বিক্রি করে দিতে পারবেন অর্থাৎ আমাদের এখান থেকে আপনি গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যে গাড়িটি দেখালাম টয়টা ব্র্যান্ডের টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটি গাড়ি যার মডেলিয়ার দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই সালে সিসি পনেরোশো সম্পূর্ণভাবে তেলের গাড়ি অকটেন চালিত গাড়ি গাড়িটির ভিতরে রয়েছে বিস্কেট কালার বাহিরে হচ্ছে পাল কালার সিট পাওয়ার উডেন প্যানেল ক্রুজ কন্ট্রোলার পুশ স্টার্ট সামনে প্রজেকশন হেডলাইট তো বন্ধুরা এই গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি বন্ধুরা আমার এই গাড়িটির দাম আস্কিং প্রাইস আস্কিং প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ হচ্ছে আস্কিং প্রাইস গাড়িটি যখন আপনি সরাসরি আসবেন দেখবেন যাচাই করবেন আলোচনার মাধ্যমে অবশ্যই অল্প কিছু দাম কমানো যাবে তো বন্ধুরা আমাদের এই গাড়িটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর নিচে আমাদের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিড়িকার ব্লগে খুঁজে নিন আপনার পছন্দর যে কোনো গাড়ি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুদা হাফেজ সবাইকে